বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা। সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত জনপদ। খ্রিস্টপূর্ব তৃতীয় ও চতুর্থ শতকে এই প্রাচীন জনপদে জনপদের কেন্দ্রভূমিতে গড়ে উঠেছিল পণ্ডনগর নামক এক সভ্যতা কেন্দ্র। এই নগর সভ্যতার অভ্যুদয় প্রমাণ করে এটা ছিল বিশাল কৃষিভিত্তিক পশ্চাৎভূমি। এখানে ছিল একটি সুবৃহৎ সচ্ছল কৃষিজীবী সমাজ। ক্রমশ স্থায়ী গ্রামীণ জীবনধারার বিকাশ ঘটে। গোড়াপত্তন হয় সমৃদ্ধ কৃষি সমাজের। নানা জনগোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে বসবাস করতে গিয়ে গড়ে তোলে এক নতুন ধরনের সমাজ ব্যবস্থা। বিকশিত হতে থাকে এক স্বতন্ত্র সাংস্কৃতিক রূপকাঠামো। নানা জনগোষ্ঠীর মানুষ মিলে তৈরি করেছে একটি মিশ্র জনগোষ্ঠী। প্রিয় দর্শক, আমি এখন আছি মহাদেবপুর উপজেলার মাছচত্রে। দেখতে পাচ্ছেন মাছচত্রের ভিউ, অপূর্ব সুন্দর। এক উন্নত উপজেলা হচ্ছে এই মহাদেবপুর উপজেলা। এখানে রয়েছে ব্যবসা বাণিজ্যের প্রচুর সুযোগ সুবিধা, রয়েছে বিভিন্ন প্রকার দোকানপাট, বিপণী বিতান, দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। এই মহাদেবপুর উপজেলায় রয়েছে চিকিৎসা সেবার উন্নত ব্যবস্থা, যেখান থেকে আপনারা চিকিৎসা সেবা নিতে পারেন। এখানে গড়ে উঠেছে অনেক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, ক্লিনিক। দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, সামনে একটা ক্লিনিক, আলফা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দেখতে পাচ্ছেন। এরকম প্রচুর ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর্স ক্লিনিক রয়েছে এই মহাদেবপুর উপজেলায়, এবং সেগুলি রয়েছে একেবারে মহাদেবপুর নওগাঁ রোডের পাশেই। রোডের দুই সাইডে এগুলি গড়ে উঠেছে। ইনসাইড ডায়াগনস্টিক সেন্টার দেখতে পাচ্ছেন। এর পাশে রয়েছে সুন্দর একটি টাইলস ঘর। বিসমিল্লা টাইলস ঘর দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন। সেই সাথে বন্ধুরা, আমার এই অভিনব ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজিয়ে অল প্রেস করে সাথেই থাকুন আর দেখতে থাকুন মহাদেবপুর উপজেলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাজীর মাস্টার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। এরকম প্রচুর এই বেসরকারি হাসপাতালগুলি, ক্লিনিক রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আলিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দেখতে পাচ্ছেন। বাইতুল শেফা মেডিকেল সেন্টার, আলিয়া মেমোরিয়াল হাসপাতাল, অলিম্পিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই হাসপাতালগুলির চিকিৎসা সেবা অত্যন্ত ভালো। এখান থেকে আপনারা যে কোনো রোগের চিকিৎসা নিতে পারেন। মণ্ডল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার দেখতে পাচ্ছেন। আমি বেশ কয়েকটা এরকম ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর সেন্টার আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। তারপর আমি মহাদেবপুর উপজেলা আরও সাইটগুলো দেখাবো, এবং যা সুন্দর সুন্দর প্লেস, যা আপনাকে মুগ্ধ করবে। মহাদেবপুর উপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর ভিউ দেখাবো, সেই সাথে আত্রাই নদীর উপর নির্মিত পুরাতন ব্রিজ, নতুন ব্রিজ, ডাকবাংলো, ডাকবাংলো ফুটবল মাঠ এবং কুঞ্জবন দেখাবো বন্ধুরা। সাথেই থাকুন আর দেখতে থাকুন মহাদেবপুর উপজেলার মনোময়িনী ভিউ। আলফা ডায়াগনস্টিক সেন্টার দেখলাম বন্ধুরা। এরপর আমরা আসছি মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নওগাঁ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মহাদেবপুর নওগাঁ।
অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি একেবারে নওগাঁ রোডের পাশে, নওগাঁ নজিপুর রোডের পাশেই এই হাসপাতালটি। 50 শয্যা বিশিষ্ট মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, এবং উপরে লাল অক্ষরে লেখা ভেসে যাচ্ছে যেখানে গিয়ে আপনার যক্ষা রোগীর বিনামূল্যে পরীক্ষা করা হয় এবং চিকিৎসা সেবা প্রদান করা হয়। যাদের 3 সপ্তাহের বেশি কাশি তারা এখানে এসে স্বাস্থ্য পরীক্ষা করতে পারেন, কাশি পরীক্ষা করতে পারেন, এবং কাশি পরীক্ষা করে যদি শনাক্ত যক্ষা শনাক্ত হয় তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন, যা কোনো পয়সা গুনতে হবে না। এখানে করোনা ভাইরাসের সতর্কবাণী দেওয়া রয়েছে, কিছু নম্বর রয়েছে যে নম্বরে যোগাযোগ করে করোনা ভাইরাসের পরীক্ষা নিরীক্ষা করা যাবে, চিকিৎসা নেওয়া যাবে। এরকম প্রতিটা উপজেলায় রয়েছে, বাংলাদেশের প্রতিটা উপজেলায় এই কর্নারগুলি রয়েছে, করোনা ভাইরাস, যক্ষা। আলনূর হেলথ সেন্টার এন্ড হাসপাতাল দেখতে পাচ্ছেন, ডক্টরস ডায়াগনোস সেন্টার অ্যান্ড কনসালটেন্ট সেন্টার দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবপুর ইউনিয়ন পরিষদ রোড, এই রোডটি সোজা চলে গেছে একেবারে সিসা শিবপুর হয়ে নিতপুর পর্যন্ত, নিতপুর উপজেলা পর্যন্ত, তার পরশা উপজেলা পর্যন্ত চলে গেছে এই রোডটি। এখন আছে আমি ইউনিয়ন পরিষদ রোডের সামনে, দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এক মনোময়িনী ভিউ আপনাদের সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন মহাদেবপুর উপজেলার। এই মহাদেবপুর উপজেলা একটি এ ক্যাটাগরি উপজেলা, যমুনা ব্যাংক শাখা দেখতে পাচ্ছেন, দর্শক। এখন আমি আছি মহাদেবপুর উপজেলার বক চত্বরে, দেখতে পাচ্ছেন এটি বক চত্বর। এ পাশের 2টি রোড চলে গেছে পুরাতন ব্রিজ হয়ে কুঞ্জবন, আর ও পাশে যে সাইডটা রোড দেখতে, এটা নতুন ব্রিজ, বাইপাস রোড দেখতে পাচ্ছেন আপনারা। আর মাঝখানে বাজার এবং সেই সাথে নওগাঁ বাইপাস চলে গেছে, বক চত্বরে আছে আমি এখন, দেখতে পাচ্ছেন বন্ধুরা উড়ন্ত বকের উড়ন্ত বলাকার ছবি দেখতে পাচ্ছেন, বলাকা চত্বর বা বক চত্বর। প্রিয় দর্শক, ওয়ালটল শোরুম দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ব্রিটিশ শাসনকালে 1882 সালে নওগাঁ মহকুমা সৃষ্টি হওয়ার পর
1898 সালে মহাদেবপুরকে নওগাঁ মহকুমার অন্তর্ভুক্ত করা হয়। এই উপজেলার নামকরণ সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় না, তবে অনুমান করা হয় যে দেবতা শিব মহাদেবের নাম অনুসারে মহাদেবপুরের নামকরণ করা হয়েছে। 1984 সালে নওগাঁ মহকুমা মহাদেবপুর তখন উপজেলায় রূপান্তরিত হয়। বর্তমানে এই উপজেলা ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য আর জীবনযাপনে অগ্রসরমান উপজেলা হিসাবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে মহাদেবপুর উপজেলার দূরত্ব নওগাঁ সদর হতে 24 কিলোমিটার পশ্চিমে আর ঢাকা শহর থেকে দূরত্ব 305 কিলোমিটার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন আত্রাই নদীর উপর নির্মিত বেলি ব্রিজ অর্থাৎ পুরাতন ব্রিজের উপর আছি। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর আত্রাই নদীর ভিউ, সুন্দর জল, জলের রং একেবারে নীল নীলাভবর্ণ, সমুদ্র জলের মতো মনে হচ্ছে। সাইটে দূরে গ্রাম গঞ্জ দেখা যাচ্ছে আর সবুজের একটা নিস্তরঙ্গ বন বনানি দেখতে পাচ্ছেন। নদীতে তেমন স্রোত নেই বললে চলে, নিস্তরঙ্গ নদী মনে হচ্ছে। সাইটে নিসর্গ সম সবুজের ভিউ, সবুজের রাজ্যপাট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যা এক নজরেই দর্শকদের দৃষ্টি কাড়বে, পথপথিকের দৃষ্টি কাড়বে যা এক নজরেই। এরকম একটা মনোমোহিনী ভিউ এবং এরকম একটা সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মহাদেবপুর উপজেলার সাইটে আত্রাই নদীর উপর নির্মিত বেলি ব্রিজ থেকে। বিকালবেলা এখানে লোকের প্রচুর সমাগম হয় আর এই সময়টাও একেবারে মন জুড়ানো বাতাস বইছে। এখান থেকে অন্য কোথাও যাওয়ার মন চাইছে না, তবে এখানে তো আর থাকলে চলবে না, আমাকে আরও ঘুরতে হবে এই মহাদেবপুর উপজেলার অন্য অন্য স্পটগুলি যা আপনাদেরকে দেখাতে হবে। তো যতই ভালো লাগুক এখানকার নির্মল পবিত্র হাওয়া, তবে আমি আর বেশিক্ষণ এখানে থাকছি না, এরপর আমি কুঞ্জবন হয়ে যাব নতুন ব্রিজে। বন্ধুরা দেখতে থাকুন মহাদেবপুর ব্লগ। প্রিয় দর্শক, এখন আমি আছি মহাদেবপুর আত্রাই নদীর পশ্চিম পাশে অর্থাৎ কুঞ্জবন এলাকাতে। এই এলাকাটির নাম হচ্ছে কুঞ্জবন। আর কুঞ্জবন নামকরণ কী জন্য হয়েছে তা সম্পর্কে সঠিক জানা যায় না, তবে এখানে একসময় হিন্দুদের মিলন মেলা ছিল। তারা এখানে বিভিন্ন প্রকার অনুষ্ঠান, নাচ গান, বিভিন্ন প্রকার অনুষ্ঠান তাদের সংস্কৃতি অনুযায়ী করত, এই জন্য এই এলাকাটার নাম হয়তো কুঞ্জবন হতে পারে। আর বন্ধুরা, এই যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন এবং পুরাতন ব্রিজের রোডের বাইপাস রোড অর্থাৎ সংযোগ রোড। এই রোডটি গেছে পুরাতন ব্রিজ রোড থেকে একেবারে নতুন ব্রিজ রোডে। আর এর পাশে রয়েছে মহাদেব মন্দির, দেখতে পাচ্ছেন এই যে মহাদেব মন্দির। সুন্দর একটা এরিয়া এবং নিসর্গ সম একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কুঞ্জবনের। দুবেক্স দুস্থ বেকার কর্মসংস্থান সংস্থা দুবেক্স দেখতে পাচ্ছেন এখানে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর মাল্টি স্টোর বিল্ডিং এখানে তৈরি হয়েছে এই কুঞ্জবন এরিয়াতে। এখানে গড়ে উঠেছে সুন্দর সুন্দর ডায়াগনিস সেন্টার, ক্লিনিক, যা আগে উপারি ছিল। এই রোডটি চলে গিয়ে সোজা একেবারে পোর্শা পর্যন্ত, পোর্শা নিতপুর, সিসা শিবপুর হয়ে চলে গেছে নিতপুর পর্যন্ত। সুন্দর একটা প্লেস, সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছেন বন্ধুরা আত্রাই নদীর উপর নির্মিত। প্রিয় দর্শক, ইতিহাস থেকে জানা যায় যে মহাদেবপুরের আদিবাসীরা মূলত পুন্ড্র জাতির বংশধারায় বাংলাদেশে সর্বপ্রথম নগর সভ্যতার গোড়াপত্তন করেছিল। মহাদেবপুরের বর্তমান বসবাসকারীরা অধিকাংশই পশ্চিমবঙ্গের বীরভূম, বর্ধমান ও রাঢ় অঞ্চল থেকে আগত। তাছাড়াও 1947 সালে
দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ ও বালুঘাট থেকে প্রচুর লোকজন এই এলাকায় আগমন করে। এছাড়াও মহাদেবপুরে প্রচুর পরিমাণে উল্লেখযোগ্য পরিমাণ আদিবাসী বসবাস করে এবং সকল ধর্মের সকল বর্ণের লোকজন মিলেমিশে এই মহাদেবপুর উপজেলাকে গড়ে তুলছে এক সমৃদ্ধ উপজেলা হিসাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্রিজের ভিউ, নদীর ভিউ, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডাকবাংলো মাঠ, আর এই সাইডে রয়েছে ডাকবাংলা, মহাদেবপুর ডাকবাংলা, সুন্দর একটা মনোমোহিনী প্লেস, সুন্দর প্লেস বন্ধুরা দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর লাগছে এই মাঠটি, একসঙ্গে দুইটি খেলা এই মাঠে চলতে পারে, এরকম বিশাল একটা মাঠ। আর এপাশে রয়েছে ডাকবাংলো দেখতে পাচ্ছেন, এই যে হলুদ বাউন্ডারি ওয়াল দেওয়া আছে রয়েছে ডাকবাংলো, মহাদেবপুর ডাকবাংলো। প্রিয় দর্শক, এখন আমি আছি পোস্ট অফিস মোড়ে, পোস্ট অফিস মোড় রোড দেখতে পাচ্ছেন। আর এর পাশে রয়েছে মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদ দেখতে পাচ্ছেন, কতটা সুন্দর, কতটা দৃষ্টিনন্দনিক একটা মসজিদ বন্ধুরা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর একটা মসজিদ। পোস্ট অফিস মোড় রোড দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক এখন আমি আছি মহাদেবপুর বাংলা বাজার রোডে দেখতে পাচ্ছেন। এই রোডটার দুপাশে রয়েছে সুন্দর সুন্দর বিপণী বিতান এবং বিভিন্ন প্রকারের শপিং কেনাকাটা করার জন্য একটা সুন্দর বাজার হচ্ছে মহাদেবপুর বাংলা বাজার। যা কিছু চাইবেন প্রতিটা জিনিস এই বাংলা বাজার রোডের দু সাইডের মার্কেটগুলিতে আপনি পাবেন। স্বর্ণের দোকান থেকে শুরু করে ফ্যাশন হাউস, বই পুস্তক, কসমেটিক সামগ্রী, যে কোনো সামগ্রী আপনি এই বাংলা বাজার রোডে, বাংলা বাজার রোডেই আপনি পাবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমার এই ভিডিও সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আপনাদের সবার সুখী, সমৃদ্ধ, সুন্দর জীবন কামনা করি। আমার ভিডিও এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা, আবার দেখাবো অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো স্থানে, অন্য কোনো ট্যুরিস্ট স্পটে। আমি প্রিভিউ বলছি গোটা বাংলাদেশের সুন্দর সুন্দর এলাকাগুলি আমি চ্যানেল দেখাবো বন্ধুরা, সেই অনুযায়ী আবার দেখা হবে। সে নাগাদ আপনারা সবাই ভালো থাকবেন, সুখী সমৃদ্ধ জীবনযাপন করবেন এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।